আবারও দেশে হু হু করে বাড়ছে করোনা, বন্ধ হয়ে যেতে পারে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি আরও জানিয়েছেন সকল ছাত্রছাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে হবে। আমরা প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, এটি একটু আমাদের মানতে হবে সবার। তিনি আরও জানিয়েছেন ঈদের ছুটি ও করোনা সংক্রমণ বাড়ায় ছুটির বৃদ্ধি আরও হতে পারে। আমি বলবো যে আমাদের এখন সবার অনেক অনেক বেশি সজাগ সচেতন থাকতে হবে, কারণ আবার করোনা সংক্রমণ বাড়ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমন নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।